আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার দ্বিতীয় ক্লাস হিসেবে নিতে আসলাম। এর আগে একটা ক্লাস নিয়েছি, ক্লাস সেভেনের, সেখানে গতিবেগ পড়িয়েছি। আজকেও সেই গতিবেগে কিছু অঙ্ক আর একটু দেখতে হবে। ওই দিন মাত্র তিনটা অঙ্ক করিয়েছিলাম এবং কনসেপ্ট দিয়েছিলাম গতিবেগ কী, কীরকম, কীভাবে কী করতে হয়, কীভাবে বুঝতে হয়, একটা অঙ্ক কীভাবে করতে হয়, এবং লাস্টে দিয়েছিলাম হোমওয়ার্ক। হোমওয়ার্কটা দিয়েছিলাম এবং বলে দিয়েছিলাম যে এই হোমওয়ার্কটা করে নিজের রোল নম্বর, সেকশন, হ্যাঁ, ক্লাস লিখে ছবি তুলে হোমওয়ার্কটা সহ ফেসবুকের কমেন্টস বক্সে ওই ছবিগুলো আপলোড করতে, এবং সেইটা দেখে তোমাদেরকে মার্কিং করা হবে তুমি কত মার্কস পেলে, এবং এইটা তোমার রেজাল্টে ফাইনালি এটা যোগ হবে। সো অনেকেই এটা দেখোই নাই, অথচ এটা দেখতে আসছো, তো ওইটা আগে দেখে আসতে হবে। এটা এখন বন্ধ করে আগে ওইটা দেখতে হবে, ওইটা হোমওয়ার্ক করতে হবে, দেন এটা করতে হবে। আদারওয়াইজ এই ক্লাসের কিছুই বুঝবা না। তাহলে কি যারা এখন প্রথমটা দেখো নাই তারা অবশ্যই এটা আর দেখবা না, এখন বন্ধ। ওইটা আগে দেখে দেন এটা দেখতে হবে, আর ওইটার হোমওয়ার্কটা অবশ্যই করতে হবে। অনেকেই করো নাই, অনেকেই করছো, যারা করো নাই তারা আগে ভিডিওটা দেখে হোমওয়ার্ক করে আপলোড করে তারপরে এই ক্লাসটা দেখতে বসবা, আদারওয়াইজ এটা দেখা যাবে না, নিষিদ্ধ, সোজা কথা। তো যাই হোক, ওইটার জন্য আবার সুযোগ দিলাম আরও একদিনের মধ্যে, সেটা হোমওয়ার্ক করে আপলোড করে তারপরে এই ক্লাসটা দেখতে হবে, এবং এই ক্লাসে আবার হোমওয়ার্ক দেওয়া হবে, সেটা করতে হবে। তো যাই হোক, প্রথম ক্লাসে আমরা কি করেছিলাম, প্রথম ক্লাসে করেছিলাম যে গতিবেগ কী, কীরকম, কীভাবে বুঝবো গতিবেগ, সেখানে আমরা তিনটা অঙ্ক করেছিলাম নৌকার গতিবেগ হিসেবে। তখন কি নৌকার গতিবেগের সময় আবার পানিতে পানির যে স্রোতের বেগ সেটাও কনসিডার করে তিনটা অঙ্ক করেছিলাম। তো সেইটা আমি আর আজকে আর রিপিট করতে চাই না। সেখানে ছিল স্রোতের অনুকূলে নৌকার বেগ, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ, এবং সেই রিলেটেড অঙ্ক সেটা ছিল 2.3 অনুশীলনের 17, 18 এবং 19, এই তিনটা অঙ্ক ছিল। তো আজকে আমরা এই গতিবেগই করব। এখানে আরেকটা, গতদিন যেমন করেছি নৌকার গতিবেগ বিষয়ে, আজকে করবো ট্রেনের গতিবেগ হিসেবে। ট্রেনের যেহেতু বডিটা থাকে লম্বা, এখানে যে প্রবলেমগুলো বইয়ে আসে এবং সৃজনশীলও আসতে পারে, এই কনসেপ্টটা দরকার, সেই কনসেপ্টটা দেওয়ার জন্য এই তিনটা অঙ্ক আজকে বোঝানো। সেটা কি, আমি যদি এখানে যে অঙ্কগুলো আছে আমি সরাসরি অঙ্কতে চলে যাই। এখানে আছে কি এক্সারসাইজ 2.3, পেজ নম্বর 37, 37 নম্বর পেজে 23 নম্বর অঙ্ক এবং 24 নম্বর অঙ্ক, এই দুইটা অঙ্ক বুঝতে চেষ্টা করব। তা আমি যদি প্রথমে 23 নম্বর অঙ্কে আসি, 23 নম্বর অঙ্কে কি বলা আছে যে 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ। তোমরা কি সবাই বই এনেছ, খাতা এনেছ, কলম এনেছ? না আনলে এখন পজ, ভিডিওটা পজ, পজ করে আগে বই, খাতা, কলম নিয়ে এসে তারপরে এটা অন করতে হবে। হ্যাঁ, আশা করি নিয়ে এসছো। তো বইয়ের 2.3-এর 23 নম্বর অঙ্কটা আমরা বোঝার চেষ্টা করি, আগে সমস্যাটা বুঝতে হবে, দেন সমাধান। আগে সমস্যা না বুঝলে সমাধান মোটেই বুঝবে না, আমি যতই ভালো বুঝাই। তাহলে কি প্রথম কথা হলো, আমি অঙ্কটা বোঝার চেষ্টা করি কি বলা আছে। 23 নম্বর, 100 মিটার দীর্ঘ একটি ট্রেন, মানে কি একটা ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার। আমি যদি একটা ট্রেন আঁকি রাফলি, এরকম বগি থাকে, এটা একটা ট্রেন, এই ট্রেনটার দৈর্ঘ্য বলে দিচ্ছে, এই দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা বলছে 100 মিটার, এবং ট্রেনের গতিবেগ বলা আছে কি 48 কিলোমিটার। এবার এই ট্রেনটা যে চলছে 48 কিলোমিটার প্রতি ঘন্টায়, মানে এক ঘন্টায় সে 48 কিলোমিটার যায়। তাহলে আমার ইনফরমেশন কি, অঙ্কটার মধ্যে ইনফরমেশন, ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার, 100 মিটার, আর এইটার গতিবেগ কি 48 কিলোমিটার পার ঘন্টা, মানে ঘন্টায় 48 কিলোমিটার যায়। তাহলে এখন আমাকে করতে হবে কি, এই হচ্ছে ইনফরমেশন, ট্রেনের দৈর্ঘ্য, গতিবেগ, এক ঘন্টা এতটুকু যায়। এখন আমাকে বের করতে হবে কি,
না আরো ইনফরমেশন আছে, ট্রেনটি 30 সেকেন্ডে, 30 সেকেন্ড তাহলে 1 ঘন্টায় এতটুকু যায়, তাহলে 30 সেকেন্ডে কতটুকু যায় সেটা বের করা যাবে। বলছে 30 সেকেন্ডে একটা সেতু অতিক্রম করে, একটা সেতু অতিক্রম করে 30 সেকেন্ডে একটা সেতু অতিক্রম করে। সেতুটা যদি এরকম হয়, সাপোজ এইটা রাস্তা, এখানে নদী পানি আছে, এইটা হচ্ছে সেতু, সেতুটা আর একটু হয়তো কার হবে, স্লোপটা আরো কম হবে, হোয়াটএভার, এই সেতু দিয়ে একটা ট্রেন যাবে। আমি সেতুটা একটু আর একটু সুন্দর করে আঁকার চেষ্টা করি, যাতে বুঝতে ইজি হবে। নাহলে এত খারাপ সেতু তো ট্রেন উঠতেই পারবে। এইটা হচ্ছে সেতু, এখানে সাপোজ পিলার আছে, সেতুর পিলার, এগুলা পিলার, এখানে পানি, এগুলো পানি, আর একটা কি রাস্তা, এই যে রাস্তা। এখন ট্রেনটা এই সেতুর উপর দিয়ে যাবে, বলছে এই সেতুটা পার হতে 30 সেকেন্ড সময় লাগছে, তাহলে এখানে আমাকে বের করতে হবে সেতুর দৈর্ঘ্য, এই সেতুটা কত কিলোমিটার, কত মিটার বা কত কিলোমিটার ফটে পারে। সো আমাকে কি করতে হবে, এই ট্রেনটা এখান থেকে এই ট্রেনে এই এটার উপরে উঠবে, উঠে এই ব্রিজটা পার হয়ে যাবে, তাহলে কি এই ব্রিজটাতে সে 30 সেকেন্ডে পার হয়, এই ইনফরমেশন দেওয়া আছে, ব্রিজটা পার হয় 30 সেকেন্ডে। ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, 1 ঘন্টায় কতটুকু যায় সেটা দেওয়া আছে, এবং 30 সেকেন্ডে এটা পার হয়। তো ট্রেনের দৈর্ঘ্য আছে, এখন এই সেতুর দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে আমি সমস্যা বুঝলাম কি, সেতুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমাকে এখানে একটা কনসেপ্ট লাগবে, সেটার জন্য এই ক্লাসটা নেওয়া, স্পেসিফিক ট্রেনের অঙ্কগুলোর জন্য। যে আমি যদি এই এই মার্কারটাকে যদি বলি ট্রেন, এটাকে যদি আমি ট্রেন কনসিডার করি, তাহলে সবাই খেয়াল করো এই যে এখানে আসলো, এখনো ব্রিজে ওঠে নাই, এখনো ব্রিজে ওঠে নাই, এখন এই ব্রিজে উঠলো, উঠে যাচ্ছে কি, ব্রিজের দৈর্ঘ্যটা পার হচ্ছে, ব্রিজের দৈর্ঘ্যটা পার হচ্ছে, এখনো শেষ হয় নাই, ব্রিজের দৈর্ঘ্য শেষ হলো। ট্রেন কি ব্রিজ থেকে বের হয়েছে? বের হয় নাই। তাহলে কি হলো, ট্রেনটা যখন মুভ করছে, চলছে, তখন প্রথমে সে ব্রিজের দৈর্ঘ্যটা পার হলো, এরপরে আরো চলা শুরু করলো, এখনো ব্রিজ পার হয় নাই, এখনো পার হয় না, এখন কি পার হচ্ছে, ট্রেনের দৈর্ঘ্যটা পার হচ্ছে, এখনো পার হয় না, এই যে এখন পার হওয়া শেষ। তাহলে প্রথমে সে কি করলো, ব্রিজের দৈর্ঘ্যটা পার হলো, পার হওয়ার পরে সে ট্রেনটা আবার তার নিজের দৈর্ঘ্য পার হলো, যখন পার হওয়া শেষ হলো তখন সে ব্রিজটা পার হওয়া শেষ হলো। তাহলে এখানে বোঝাটা একটু বুঝতে হবে ভালো করে, যখন একটা ব্রিজ পার হচ্ছে, ট্রেন যেহেতু লম্বা বডি, তখন কি হচ্ছে, সে প্রথমে ব্রিজের দৈর্ঘ্যটা পার হচ্ছে, ব্রিজের দৈর্ঘ্য শেষ, এরপরে সে তার নিজের দৈর্ঘ্যটা পার হতে হবে, আদারওয়াইজ সে ব্রিজের উপরেই রয়েছে, পার হওয়া শেষ হয়নি। যখনই সে তার নিজের বডিটাও শেষ করলো, তার মানে তার পার হওয়া শেষ হলো। তাহলে কি হচ্ছে, একটা ব্রিজ পার হওয়ার জন্য কি পার হতে হয়, ব্রিজের দৈর্ঘ্য পার হতে হয়, প্লাস তার এই ট্রেনের নিচের দৈর্ঘ্যটা পার হতে হয়। এটা যদি এখান থেকে চিন্তা করো, এটাকে আমি ট্রেন হিসেবে চিন্তা করছি, তাহলে আমি কি বুঝলাম, যে আমার ব্রিজ পার হতে গেলে একটা ট্রেনের ব্রিজের দৈর্ঘ্য প্লাস তার নিচের দৈর্ঘ্য, দুইটা একসাথে যোগ করে যে দৈর্ঘ্য হবে সেটা পার হলেই ব্রিজটা পার হওয়া হবে, আদারওয়াইজ পার হতে পারবে না। কনসেপ্ট ক্লিয়ার? ব্রিজ পার হতে গেলে ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্য পার হতে হবে, এইটা বুঝতে হবে। তাহলে সেটা আমি বুঝলাম যে ব্রিজ পার হতে গেলে ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্য পার হতে পারে, এই ধারণাটা না থাকলে অঙ্কটা করা যাবে না। পরপর দুইটা অঙ্ক আছে, 23-24, এরপরে উদাহরণে একটা অঙ্ক আছে, উদাহরণ 22, উদাহরণ 22 এবং অনুশীলনের 2.3-এর 23 এবং 24, এই তিনটা অঙ্ক এই নিয়মে হয়ে যাবে, এই কনসেপ্টটা দিয়ে হবে। ব্রিজ পার হতে গেলে তার নিজের দৈর্ঘ্য এবং ব্রিজের দৈর্ঘ্য পার হতে হবে। তাহলে এই অঙ্কটাতে আসি, এই অঙ্কটায় আমার বলছে কি, ট্রেনটার দৈর্ঘ্য 100
মিটার তাহলে ব্রিজের দৈর্ঘ্য বের করতে হবে আর বলা আছে গতিবেগ বলা আছে তো গতিবেগ কি 1 ঘন্টায় কতটুকু যায় ব্রিজটা পার হয় কি 30 সেকেন্ডে তাহলে 30 সেকেন্ডে কতটুকু যায় এটা বের করা লাগবে তাহলে আমি কি করব আমার জানি গতিবেগ বলা আছে মানে কি 1 ঘন্টায় যায় 48 কিলোমিটার আমার 30 সেকেন্ডে বের করতে হবে তাহলে 30 সেকেন্ড কি 1 ঘন্টায় আমি যদি করি সংক্ষেপে তোমরা আর ডিটেইলস লিখে লিখে করবা আমি জাস্ট কনসেপ্টটা দিব যে ট্রেনটি 1 ঘন্টায় যায় 48 কিলোমিটার খেয়াল করো আমাকে বের করা লাগবে কি ব্রিজটা পার হয় 30 সেকেন্ডে 30 সেকেন্ডে বের করা লাগবে এখানে তো আছে ঘন্টা তাহলে আমি এটাকে সেকেন্ড বানাই এটাকে সেকেন্ড বানাইনি আর এটাকে যেহেতু সেকেন্ড বানাচ্ছি এটাকেও ছোট করে নিই মিটারে বানাইনি তাহলে আমি কি করব যেহেতু আমি 30 সেকেন্ডে বের করব এইটাকে আমি সেকেন্ডে লিখব এইটাকে মিটারে লিখব তাহলে কি প্রথমে আমি লিখে নিতে পারি 1 ঘন্টা সমান কত সেকেন্ড 60 গুণ 60 মিনিটে 1 ঘন্টা তারপর 60 সেকেন্ডে 1 মিনিট সো এত সেকেন্ড হলো এটা কত হয় 3600 সেকেন্ড আর কি 48 কিলোমিটার এটাকে আমি লিখে নিই 48 গুণ 1000 এগুলি কি বোঝানোর দরকার আছে মনে হয় না তাহলে কত হয় 48000 মিটার তাহলে আমি কি যেহেতু সেকেন্ডে বের করব সো আমার এটা 1 ঘন্টার জায়গায় আমি ওইটা লিখব 3600 সেকেন্ডে যায় কত মিটার ওই যে বের করা আছে 48 কিলোমিটার মানে 48000 মিটার আমাকে বের করা লাগবে কি 48 আমার বের করা লাগবে 30 সেকেন্ডে কতটুকু যায় অতএব ট্রেনটি 1 সেকেন্ডে যায় বের করি ভাগ 48000 3600 মিটার আমাকে কতটুকু বের করতে হবে 30 সেকেন্ডে 30 সেকেন্ডে যায় 48000 ভাগ 3600 গুণ 30 মিটার কত আসে দেখি জিরোগুলো কেটে দেই 3 × 36 12 দিয়ে কাটলে 4 × 48 400 কি পেলাম 400 মিটার দ্যাট মিন্স বলছে ট্রেনটি 30 সেকেন্ডে এতটুকু পার হচ্ছে 30 সেকেন্ডে কি পার হয় ব্রিজটা পার হয় 30 সেকেন্ডে ব্রিজ পার হয় তাহলে 30 সেকেন্ডে কতটুকু পার হয় এতটুকু এতটুকু মানে ব্রিজ পার ব্রিজ পার হতে গেলে কি লাগবে প্রথমে যে বুঝাইলাম যে ব্রিজ পার হতে গেলে ব্রিজ প্লাস তার ট্রেনের নিচের দৈর্ঘ্য আবার বলবো আবার খেয়াল করেন এই যে ব্রিজটা এই যে ব্রিজটা আমি আবার কনসিডার করি এইটা যদি ট্রেন হয়ে থাকে এই ট্রেন যাচ্ছে এই যে ব্রিজটা পার হলো মানে ব্রিজের দৈর্ঘ্য পার হলো কিন্তু পার হওয়া শেষ হলো না কি হলো ট্রেনটা তো ব্রিজের উপরে রয়েছে সো ব্রিজ পার হওয়া শেষ হয় নাই কিন্তু ব্রিজের দৈর্ঘ্য সে পার করে ফেলছে তারপরে তার নিজের এই যে ট্রেনের বডিটা পার করতে হবে এই যে বডিটা পার হলো সো কি আসলো যখনই ব্রিজ পার হতে হবে ব্রিজের দৈর্ঘ্যটা পার হতে হবে এবং ট্রেনের দৈর্ঘ্য পার হতে হবে আগেও বলেছি আবার রিপিট করে নিলাম তাহলে কি হলো এখানে আমি 30 সেকেন্ডে ব্রিজটা পার হয় মানে এত মিটার পার হয় সো ওই যে এত মিটার মানে কি ট্রেনের ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য তাহলে আমি ওখানে একটু লিখে নিতে পারি কি লিখে নিতে পারি যে ট্রেনটিকে এরকম করে লিখতে পারি একটু সাহিত্য ট্রেনটিকে ব্রিজ পার হতে ব্রিজের দৈর্ঘ্য ও ট্রেনের নিজের দৈর্ঘ্য পার হতে হবে একটু লিখলাম স্টেটমেন্ট লিখলে মার্কস ভালো দিবে তাহলে ওইটা আমি লিখলাম না তোমরা লিখে নিও কি লিখবা ট্রেনটিকে ব্রিজ পার হতে ব্রিজের দৈর্ঘ্য ও ট্রেনের নিজের দৈর্ঘ্য পার হতে হবে লেখার পরে আমি এখন কি লিখতে পারি অতএব কি এই যে এটা লেখার মানে কি অতএব ব্রিজের দৈর্ঘ্য
প্লাস ট্রেনের দৈর্ঘ্য। সমান 400 মিটার। বুঝছেন? 30 সেকেন্ডে ব্রিজ পার হয়, 30 সেকেন্ডে এত মিটার পার হয়। এত মিটার মানে কি? ব্রিজের দৈর্ঘ্য পার হতে হবে, ট্রেনের দৈর্ঘ্য পার হতে হবে। এই দুটো যোগ করে ওটা হচ্ছে। তো আমার বের করা লাগবে কি ব্রিজের দৈর্ঘ্য। আমার এইটাকে এই পাশে নিয়ে যাই, নিয়ে গেলে কি মাইনাস হয়ে যাবে। আর করার দরকার আছে? মনে হয় না। অতএব কি হচ্ছে? অতএব ব্রিজের দৈর্ঘ্য সমান কি হচ্ছে? 400 মিটার বিয়োগ ট্রেনের দৈর্ঘ্য কত? বই অঙ্কের মধ্যে আছে 100 মিটার দীর্ঘ ট্রেন, সো 100 মিটার হয়ে গেল 300 মিটার। আমার এটাই চাইছে অঙ্কে। অঙ্ক খুবই সহজ, কিন্তু কনসেপ্টটা লাগবে কতটুকু, যে দুইটাই যে পার হতে হয় এই কনসেপ্টটা আসতে হবে, চিন্তা করতে হবে যে আমার কতটুকু দূরত্ব পার হতে হচ্ছে। অনেকে বড়রাও পারে না, কিন্তু এটা যদি বুঝে থাকো তাহলে সহজ। এরপরের অঙ্কটা করবো না, বুঝাই দিই। 24 অঙ্কটা আগে বুঝে ফেলি। 24 এটা এখানেই থাক, পরে করবা। 24 কি বলছে? 120 মিটার দীর্ঘ একটি ট্রেন। এখানে ট্রেনের দৈর্ঘ্য বলছে 120 মিটার, ট্রেনটার দৈর্ঘ্য 120 মিটার। আর 330 মিটার দীর্ঘ একটি সেতু, সেতুর বলা আছে 330 মিটার। ট্রেনের দৈর্ঘ্য আছে, সেতুর দৈর্ঘ্য আছে, ট্রেনের গতিবেগ আছে, মানে এক ঘন্টায় 30 কিলোমিটার যায়, এক ঘন্টায় 30 কিলোমিটার যায়। এখন সেতুটি অতিক্রম করতে ট্রেনটিকে কত সময় লাগবে? খুব সিম্পল, আমি জাস্ট করব না, বুঝাই দিই, বুঝাই দিই, বুঝাই দিই, করাই হয়ে যাবে। কি বলছে? ট্রেনের দৈর্ঘ্য আছে 24 নম্বর, ট্রেনের দৈর্ঘ্য আছে, এই যে ট্রেন, ট্রেনের দৈর্ঘ্য আছে 120 মিটার। কি আছে? সেতুর দৈর্ঘ্য আছে, এই যে সেতুটা, এটা আছে 330 মিটার। এখন তাহলে কি আমার সেতু পার হতে গেলে কি কতটুকু পার হতে হবে? এই সেতুর দৈর্ঘ্য যোগ ট্রেনের দৈর্ঘ্য, এই দুটা যোগ করে যেটা হয় অতটুকু পার হতে হবে। এখন তাহলে যোগ করে কত আসে? যোগ করি কত আসে? 450, 450 মিটার। তাহলে এই ব্রিজটা পার হতে গেলে কি সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য দুইটাই পার হতে হবে, মানে 450 মিটার পার হতে হবে। তাহলে আমাকে বের করতে হবে কি সময়, কত সময় লাগবে। এই যে 450 মিটার পার হতে কত সময় লাগবে সেটা কোথায় পাবো? ওই যে গতিবেগ আছে, গতিবেগ 30 কিলোমিটার, তার মানে ওই যে আগের মতো 30 কিলোমিটার পার হতে সময় লাগে এক ঘন্টা। তা আমি এটাকে মিটার বানাই নিই, এটাকে সেকেন্ড বানাই নিই। কি 30 কিলোমিটার, এটাকে মিটার বানালে কি হয়? 30,000 মিটার। এত পার হয় এক ঘন্টায়, মানে 3600 সেকেন্ড, বুঝছি, আগের অঙ্কের মতো এত সেকেন্ডে। এক মিটার পার হতে কত সময় লাগে? 450 মিটার পার হতে কত সময় লাগে বের হয়ে আসবে। সিম্পল, আমি কি বলছি? ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে, সেতুটাকে পার হতে গেলে সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য দুইটাই পার হতে হবে, যোগ করে কত পাইলাম? 450 মিটার। এই 450 মিটার পার হতে কত সময় লাগে? গতিবেগ দিয়ে আছে 30 মিটার, দ্যাট ইস 30,000 মিটার, 30 কিলোমিটার, দ্যাট মিনস 30,000 মিটার, এইটা পার হয় এক ঘন্টায়, মানে 3600 সেকেন্ডে। আমার এই এত মিটার পার হতে কত সময় লাগে, এখানে রেজাল্ট চলে আসে। খুব সিম্পল। এরপরে উদাহরণের অঙ্ক সেম, উদাহরণের অঙ্ক সেম জিনিস। এটার আমি বুঝাই দিতে চাই না, জাস্ট এখানে অঙ্কটা একটু পড়ি। বলছি 60 মিটার দীর্ঘ একটি ট্রেন, এখন বলছে ট্রেনের দৈর্ঘ্য 60 মিটার, উদাহরণ 22, ট্রেনের দৈর্ঘ্য 60 মিটার। এখানে যেমন 120 মিটার ছিল, এখন ট্রেনের দৈর্ঘ্য 60 মিটার, এটা হচ্ছে উদাহরণ 22। ট্রেনের দৈর্ঘ্য 60 মিটার, বলছে এই ট্রেনটা এখন ব্রিজ না, একটা খুঁটি পার হবে। এই যে একটা রাস্তার মধ্যে একটা খুঁটি আছে, ট্রেন লাইনের মাঝখানে একটা খুঁটি আছে, এই খুঁটিটা পার হতে আমার কত সময় লাগছে?
এখানে আমার ব্রিজের দৈর্ঘ্য নাই, এখানে খুঁটির তো আর দৈর্ঘ্য হয় না, থাকলেও সামান্য থাকতে পারে, এটা কনসিডারেশনে নেওয়া হচ্ছে না এই অঙ্কের মধ্যে। এই খুঁটিটা পার হতে ট্রেনের কত সময় লাগে? তাহলে এখানে সিম্পল, এখানে ব্রিজ, আগে যখন ব্রিজ ছিল ব্রিজের দৈর্ঘ্য পার হতে হয়েছে, এখানে তো ব্রিজ নাই। তাহলে এটা যদি ট্রেন হয়, ট্রেনটা যদি এখানে থাকে জাস্ট খুঁটির ওখানে, পার হতে গেলে যে যাচ্ছে যা যা কি পার হচ্ছে তার নিচের দৈর্ঘ্য, ট্রেনের নিচের দৈর্ঘ্য পার হচ্ছে, এই যে পার হওয়া শেষ হলো, কি পার হলো, ট্রেন তার নিজের দৈর্ঘ্য পার করলো আর কিছু না। আমি আবার বলি, এই যে ট্রেন এখানে আছে, ট্রেনটা খুঁটিটাকে পার হবে, এই যে চলা শুরু করলো, কি পার হচ্ছে, ট্রেন তার নিজের দৈর্ঘ্য পার হচ্ছে, এই নিজের বডিটাই পার করছে, এই বডিটা শেষ হলো, পার হওয়া শেষ হয়ে গেল। তাহলে আমি কি বুঝলাম, যে আমি এই খুঁটিটা পার হতে গেলে এই ট্রেন তার নিজের দৈর্ঘ্য পার করতে হবে। তো এখন আমি অঙ্কে যা আছে, অঙ্কে বলা আছে বেগ দেওয়া আছে, গতিবেগ দেওয়া আছে 48 কিলোমিটার, মানে 48,000 মিটার পার হয় এক ঘন্টায়, মানে 3600 সেকেন্ডে। এক মিটার কত সময় লাগে, 60 মিটার কত সময় লাগে, শেষ। তাহলে আজকে এখানে শেষ করতে চাই, তিনটা অঙ্ক বুঝাইলাম, তিনটা বুঝাইলাম, আশা করি পারবা। হোমওয়ার্ক এক্সারসাইজ 2.3 23-24 অ্যান্ড উদাহরণ 22, এই তিনটা অঙ্ক, এই তিনটা অঙ্ক হোমওয়ার্ক গতদিনের মতো। হোমওয়ার্ক করে ছবি তুলে মেসেজ বক্সে রোল নম্বর সহ দিয়ে দিতে হবে, ওইটার উপর মার্কিং হবে এবং তোমার এর পরের রেজাল্ট এটার উপর ডিপেন্ড করবে অনেক কিছু। সো আজকে এখানেই শেষ করতে চাই, আগের ক্লাসটা দেখতে হবে, সেটার হোমওয়ার্ক করতে হবে, এটা করতে হবে, এবং অন্য টিচাররা ক্লাস নেবে, আমি জাস্ট দুইটা ক্লাস নিয়ে দেখিয়ে দিলাম, এরপরে টিচাররা আমার চেয়েও ভালো ক্লাস নেবে ইনশাল্লাহ, সেখান থেকে শিখতে পারবো আশা করি। আর আবারও বলি, বাসায় ঠিক মতো পড়তে হবে, কোনো বাবা মাকে হেল্প করতে হবে যতটুকু পারা যায়, সকালে উঠতে হবে, ঘুমাতে যেতে হবে আগে আগে, সকালে উঠতে হবে আগে আগে, পড়তে বসতে হবে, খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে, একটু এক্সারসাইজ করতে হবে যাতে বডিটা ফিট থাকে, বাইরে বের হতে পারছি না, প্রয়োজন ছাড়া বের হব না, বাবা মার কথা শুনবো, ছোট ভাইদের আদর করবো, বড়দের সালাম দিব, সম্মান করবো, এই দ্যাটস ইট। সো পড়াশোনা বাসায় করতে হবে, এই অনুসারে পড়তে হবে, কি পড়তে হবে, এই যে ক্লাস নিলাম, শুধু এখানেই শেষ না, নিজে পড়া শিখতে হবে, কোনো অঙ্ক যদি বেঁধে যায় কি করতে হবে, সংশ্লিষ্ট টিচারকে ফোন দিবা, দিয়ে তাকে জিজ্ঞেস করবা ফোনে যতটুকু সলভ করা যায়, ভিডিও কলে স্যারকে যতটুকু প্রশ্ন করা যায়, যতটুকু বুঝে নেওয়া যায়, তো চেষ্টা থাকতে হবে। এই যে আমি একটা ক্লাস নিলাম, এখানে দেখলাম ইউটিউবে সার্চ করলে আরও অনেক ক্লাস পাবা, সংসদ টিভির ক্লাসগুলো দেখতে হবে, পড়াশোনা করতে হবে, শুধু অঙ্ক না, ইংরেজি, বাংলা, হ্যাঁ, সমাজ, বিজ্ঞান, ধর্ম, যা আছে সব করতে হবে। তো ঠিক আছে, আজকে এখানেই শেষ করি, আসসালামু আলাইকুম।